সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হবার পর শনিবার সন্ধ্যায় রাজ্যে আসলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জননেতা বিপ্লব কুমার দেব। বিমানবন্দরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হয়ে যান বিপ্লব কুমার দেব। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অসংখ্য বিজেপি কর্মীরা। কার্যত জনজোয়ারে ভেসে যান রাজ্যের এই অন্যতম জনপ্রিয় নেতা। ফুলের তোড়া, মালা আর ঢাক ঢোল সহযোগে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেয় বিজেপির নেতাকর্মীরা। মানুষের এই প্লাবিত ভালোবাসার ছবি প্রমাণ করে বিপ্লব কুমার দেব রাজ্যের মানুষের কাছে চোখের মণি, তাদের হৃদয়ের একান্ত আপন ধন। বস্তুত পক্ষে শনিবার বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে নিয়ে এই সামান্য পরিসরের মধ্যে যে পরিমাণ জনঢলের সৃষ্টি হয়েছিল, সাম্প্রতিককালে কোনো রাজ্য নেতার আগমনের ক্ষেত্রে সাধারণ মানুষের এমন দোকুল ছাপানো উচ্ছ্বাস দেখা যায়নি তা চোখ বুঝেই বলা যায়। মানুষ আর প্রিয় নেতাকর্মীদের এই আকুল ভালোবাসার জবাব সমভাবেই ফিরিয়ে দিয়েছেন বিপ্লব কুমার দেব। গাড়ি থেকে বের হয়ে নিজের প্রিয় রাজ্যবাসীর সঙ্গে হাত মেলান প্রাক্তন মুখ্যমন্ত্রী। গভীর কৃতজ্ঞতার সঙ্গে এই ভালোবাসাকে জমা করেন নিজের আপন সম্পদ হিসেবে। উল্লেখ, শুধু রাজ্যসভার প্রার্থী পদ নয়, সাংগঠনিকভাবেও তার প্রকৃত রাজনৈতিক ওজন বুঝে তাকে হরিয়ানার প্রভারী পদের দায়িত্ব অর্পণ করেছেন জেপি নাড্ডা। ধারে এবং ভারে দুটি সিদ্ধান্তের ক্ষেত্রেই যে বিপ্লব কুমার দেব বিপুল জনপ্রিয়তা আর সাংগঠনিক অভিজ্ঞতাকে জেপি নাড্ডা প্রাধান্য দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। বিমানবন্দরের বাইরে অপেক্ষা মার সংবাদ মাধ্যমকে দেওয়া নিজের প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার দেব জানিয়েছেন যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে তা ত্রিপুরাবাসীর ভালোবাসার কারণেই হয়েছে। জানান ত্রিপুরার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর ভালোবাসার কথা। এ প্রসঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডাকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব কুমার দেব এবং তিনি জানিয়েছেন তার উপর দল যে দায়িত্ব দিয়েছে গভীর নিষ্ঠার সঙ্গে মনে প্রাণে তা পালন করবেন তিনি। শ্রী জেপি নাড্ডা জি, গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহ জি, ইন সভি মহানুভব কে সাথ মে কাম করনে কা মুঝে মৌকা মিলা হ্যা ওর ত্রিপুরা কো জিস তরিকে সে এক কে বাদ এক সম্মান দে রা হ্যা ত্রিপুরাবাসী কাভি সোচা নাহি। মুঝে জো ভি আজ দায়িত্ব মিলি হ্যা ও ত্রিপুরা কে বাসী কে প্যার কে কারণ সে মিলি হ্যা। মোদী জি ভি ত্রিপুরা কে লোগো কো প্যার করতা হ্যা। ত্রিপুরা ছোটে স্টেট হ্যা, উস স্টেট সে উঠা কে কিসি কো হরিয়ানা জেসে প্রদেশ কো প্রভারী বানা দেনা হ্যা। মানে কিস জন্ম মে কোই আচ্ছা কাম কিয়া হোগা ওর মোদী জি জেসা নেতা মিলা হ্যা, নড্ডা জি জেসা অধ্যক্ষ মিলা হ্যা, অমিত ভাই জেসা সংগঠক গৃহমন্ত্রী মিলা হ্যা ওর সর্বোপরি মেরে ত্রিপুরা কে জনতা হ্যা। ও জনতা নে দেখা দিয়া যে জনতা জিরো সে সরকার বানায়া আর উসি জনতা নে আজ কুরুক্ষেত্র যাহা মহাভারত কে যুদ্ধ হয়েছে উস ভূমি মে আপনা পুত্র কো ভেজ রা হ্যা। ওর মেরা জো আস্থা হ্যা মোদী জি কে প্রতি, পার্টি কে প্রতি, ওর মে ইসকো আপনে পুরা জীবন লাগাকে নিভাউঙ্গা। হরিয়ানা মে খট্টর জি মুখ্যমন্ত্রী হ্যা, আমারে বুজুর্গ হ্যা, বড়ে হ্যা, উনসে কুছ মে সিখুঙ্গা। ওর সাথ হি সাথ জো নির্দেশ জেপি নাড্ডা জি কে থ্রু, অধ্যক্ষ জি কে থ্রু দিয়া যায়গা, মে ইসকো আচ্ছে ঢং সে হরিয়ানা কে জনতা কে পাস ওর সংগঠন কে পাস লেকে যাউঙ্গা। ইয়ে মারা আপনা জো সোচ আর বিচার হ্যা আর আগে আমার কেন্দ্রীয় নেতৃত্ব জেসে মুঝে কাম দেগা উসি হিসাবে মে কাম করতে রাহুঙ্গা। হরিয়ানার প্রভারী হিসেবে তার আগামী কর্মসূচির কথা নিজের বক্তব্যে উল্লেখ করেন রাজ্য বিজেপির এই অন্যতম স্ট্রংম্যান। দেশের যে কোনো রাজ্যে দলীয় দায়িত্ব পালন করা তার অন্যতম প্রধান কর্তব্য। একই সঙ্গে উল্লেখ করলেন রাজ্যসভায় নির্বাচিত হবার পর সারা রাজ্যেই উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন তিনি। 23 বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে জনপ্রিয় এই নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন তিনি। বিজেপি মে এসা হতা নাহি হ্যাঁ, সাথ সাথ মেরে সিফ ত্রিপুরা কে প্রতি দায়িত্ব এসা নাহি হ্যাঁ, মে ভারত ভূমি মে জন্ম লিয়া হুম, ইসলিয়ে সংগঠন কে বাকি সব রাজ্য মে ভি কাম করনা আমার ডিউটি হ্যাঁ। আর ত্রিপুরা মে মে কাম নাহি করুঙ্গা কিসনে বোলা, মে তো ত্রিপুরা সে রাজ্যসভা এমপি বন রা হুম না, তো ত্রিপুর পুরে ত্রিপুরা মে মুঝে কাম করনা পড়েগা। সামনে আমারা 23 কে ইলেকশন হ্যাঁ আর মে মোদী জি কে নেতৃত্ব মে দোবারা সরকার জাদা সে জাদা সিট লেকে কেসা হয় বহি করুঙ্গা
और त्रिपुरा के जनता के साथ लेकर करूँगा। कार्यकर्ता और त्रिपुरावासी के लिए आपका क्या मैसेज रहेगा? कार्यकर्ता के लिए, कार्यकर्ता तो मेरा जान है, मुझे तो यही लोग बनाया है और जनता मुझे पहचान दिया है, पार्टी ने मुझे सीएम बनाया है, आज बाकी सब दिया है जो मैंने कभी कल्पना की नहीं की थी मेरे जैसे छोटे आदमी के छोटे घर से। तो मैं इसके लिए ऊपर वाला के प्रति आभारी हूँ और मेरे नेतृत्व के प्रति आभारी हूँ और मैं मोदी जी के प्रति जीवन भर आभारी रहूँगा। और मैं आभारी कि मैं उस आदमी को भगवान भी नहीं पहचान सकते वो क्या है, मुझसे मेरे साथ जो उन्होंने किया मेरे अच्छाई के लिए किया, त्रिपुरा का अच्छाई के लिए किया और त्रिपुरावासी अभी आगे देखेंगे इसको। এক্ষেত্রে আগের চেয়ে বেশি আসন নিয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়েই যে দল নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়বে তাও জানিয়েছেন বিপ্লব কুমার দেব। শনিবার রাজ্যে আসার পর বিপ্লব কুমার দেবকে নিয়ে বিমানবন্দরে যে জনঢলের সৃষ্টি হয়েছে তাকে এক কথায় বর্ণনা করতে গেলে অবশ্যই বলতে হয় তাদের প্রিয় জননেতাকে হৃদয় খুলে বরণ করে ভালোবাসা জানিয়েছেন রাজ্যের জনগণ, রাজনৈতিক আর আবেগ দুই দিক দিয়েই। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।